15 আগস্ট সরকারি যে ছুটি ছিল সেই ছুটি বাতিল করা হয়েছে। তাছাড়া এই মুহূর্তে যে সংবাদগুলো আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে পুলিশি নিরাপত্তা দেওয়া হয়েছে। তাছাড়া রয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। এছাড়াও রয়েছেন আরও 6 জন আসামি রয়েছেন এই মামলায়। এছাড়াও রয়েছে রাজপথে আবারও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এইসব সংবাদ নিয়ে এই মুহূর্তে আপনাদের সাথে কথা বলবো। আপনারা কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই আমাদেরকে জানাবেন। আমাদের ক্যামেরার সামনে যে চিত্র সেই চিত্রটি হচ্ছে সিলেটের কোর্ট পয়েন্ট এলাকা। সেই কোর্ট পয়েন্টের এই মুহূর্তের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। এবং 15 আগস্টের ছুটি বাতিল করা হয়েছে, সেই বাতিল করা যে প্রসঙ্গটি সেটি হচ্ছে আজকেই, কিন্তু আজকে মঙ্গলবার 13 আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দেয়া প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এর আগে দুপুরে বিজিবি হাসপাতালে আহতদের দেখতে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন বলেছেন তারা বিকেলে, অর্থাৎ আজকে বিকেলেই 15 আগস্টের ছুটির বিষয়ে তারা আলোচনা করবেন, সেখানে এই বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হবে, এমনটাই জানিয়েছিলেন। তিনি আরও বলেছিলেন 15 আগস্ট মাঠে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন থাকবে, কেউ যাতে কোনো ধরনের গণ্ডগোল করতে না পারে তা নজরদারি করা হবে। তিনি বলেছিলেন সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং করা হবে, পুলিশ বিজিবি র‍্যাব থাকবে, প্রয়োজনে সেনাবাহিনীও থাকবে। এদিকে 15 আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি বাতিলের দাবি জানিয়েছিল হেফাজতে ইসলাম বাংলাদেশ। সোমবার 12 আগস্ট হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক স্বাক্ষরিত এক বিবৃতিতে দাবি জানানো হয়েছে। বিবৃতিতে ছুটি বাতিলের পাশাপাশি 15 আগস্টের মধ্যে সারা দেশ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সব ভাস্কর্য সরিয়ে ফেলারও আলটিমেটাম দিয়েছে এই সংগঠনটি। বিবৃতিতে আরও বলা হয় শেখ মুজিব এবং হাসিনা তাদের শাসনামলে দুঃশাসন ছাড়া দেশকে আর কিছুই দেয়নি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো অবিলম্বে 15 আগস্টের সরকারি ছুটি বাতিল করুন, কোনো ফ্যাসিস্ট আইকনকে আমরা আর পুনঃপ্রতিষ্ঠিত হতে দেব না। আসলে এই বিষয়ে যদি আমরা বলি, এর আগে আমরা কমেন্টসে যাচ্ছি, শেলু আহমেদ রয়েছেন আমাদের সাথে, মোহাম্মদ আশিকুর রহমান রয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কাজীটুলা থেকে দেখছেন শেলু আহমেদ এবং মোহাম্মদ আশিকুর রহমান রয়েছেন, আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টস বক্সে তুলে ধরতে পারেন। এই যে এই সরকারি ছুটি যেটি ছিল 15 আগস্ট, সেই ছুটি বাতিল করা হয়েছে এবং শোক দিবস পালন করা হয়, সেই শোক দিবস সম্পর্কেও আপনারা বলতে পারেন। আসলে এই যে শেখ হাসিনার সরকার ছিল, সেই শেখ হাসিনার দীর্ঘ সময় বাংলাদেশ শাসন করেছেন তিনি, এবং সেই বাংলাদেশ শাসন করতে গিয়ে তিনি যতটুকু প্রাধান্য দিয়েছিলেন আমরা দেখতে পেয়েছি। তিনি প্রশাসনিক দিক দিয়ে, প্রশাসনের দিকে একটু বেশি নজর দিয়েছিলেন। তাছাড়া যে বিরোধী যে দলগুলো ছিল সেই দলগুলোকে কিভাবে দমন করা যায়, নিপীড়ন করা যায়, সেদিকেই তিনি একটু লক্ষ্য রেখেছিলেন অতিরিক্ত মাত্রায়। এবং তার যে পরিবার, সেই পরিবারকে সবার সামনে এবং উপরে তুলে ধরতে গিয়ে বাংলাদেশের যে পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, বিশেষ করে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি এই যে ভাস্কর্য মূর্তি এগুলো নির্মাণ করা হয়েছিল। এবং শেখ হাসিনা যে গত 5ই আগস্ট ক্ষমতা ত্যাগ করেন এবং পদত্যাগ করেন, পদত্যাগ করার পর দেশ ত্যাগ করেন, তার পরপরই সারা দেশে একটি আন্দোলন যে খুব রয়েছিল, যে কয়েকটি থানায় বেশিরভাগ ক্ষতি হয়েছে সেইগুলো আপাতত বন্ধ রাখা হয়েছে বা কোনো রকমে সেই কার্যক্রমগুলো চালিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, তবে কয়েকদিনের মধ্যে তারা পূর্ণাঙ্গ রূপে কাজ করতে আবারও শুরু করবেন। এদিকে টানা 3 দিনের কর্মসূচি দিয়েছে বিএনপি। বিএনপির যে কর্মসূচি সেটি হচ্ছে শেখ হাসিনা কর্তৃক গণহত্যার বিচার এবং বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে টানা 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজকেই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় ফ্যাসিস্ট শেখ হাসিনা কর্তৃক গণহত্যা ও তাদের বিচার দাবিতে 14 ও 15 আগস্ট কেন্দ্রীয় ও সারা দেশের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালিত হবে। 16 আগস্ট বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ও আন্দোলনে নিহতদের জন্য দোয়া অনুষ্ঠান পালিত হবে। হিন্দু সম্প্রদায় সহ অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। বিএনপির থেকে এই কর্মসূচি নেওয়া হয়েছে 14 এবং 15
তারিখ সেই কর্মসূচি পালন করা হবে। এছাড়া আমরা জানি যে যুবদল নেতৃবৃন্দ তারাও কর্মসূচি পালন করেছেন, 14-15 আগস্টে তারা তাদের কর্মসূচি পালন করবেন। আমরা আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে 15 আগস্ট শোক পালন না করার সিদ্ধান্ত 34 ছাত্র সংগঠনের। এই ছাত্র সংগঠনগুলো তারা দাবি জানিয়েছেন যে 15 আগস্টে তারা শোক দিবস পালন করবেন না। এবং শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলা হয়েছে সেই মামলার আসলে অভিযোগে কি রয়েছে, কি বলা হয়েছে সেটি যদি আপনাদেরকে জানাই, তবে এরকমই সংবাদ বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক 2 মন্ত্রী সহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার অর্থাৎ আজকেই 13 আগস্ট ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রাজধানীর একজন ব্যবসায়ী বাদী হয়ে এ মামলা দায়ের করেন। আদালত আবেদনটি এজাহার হিসেবে গ্রহণ করতে মোহাম্মদপুর থানাকে নির্দেশ দেন। গণ আন্দোলনের মুখে গত 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেয়ার পর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এটি প্রথম মামলা। মামলার বাদী আদাবর এলাকার বাসিন্দা ব্যবসায়ী এস এম আমির হামজা শাতিল। তিনি সচেতন নাগরিক হিসেবে একজন নিরীহ নাগরিক হত্যার বিচার চেয়ে মামলাটি করেছেন বলে গণমাধ্যমকে জানান। মামলার অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ঢাকা মহানগর পুলিশের ডিএমপি সাবেক কমিশনার হাবিবুর রহমান, অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ ও যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। কোটা সংস্কার আন্দোলন চলাকালে শিক্ষার্থী ও সাধারণ মানুষের উপর পুলিশ নির্বিচারে গুলি চালালে গত 19 জুলাই বিকেল 4টার দিকে মোহাম্মদপুর থানা এলাকার বসিলায় 40 ফিট চৌরাস্তায় আবু সায়েদ নামের একজন নিহত হন। মামলার অভিযোগে বলা হয়েছে সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতা মিছিল সমাবেশ করে ওই সব শান্তিপূর্ণ মিছিলে দেশের বিভিন্ন এলাকায় নির্বিচারে গুলি চালানো হয়, বহু ছাত্র জনতা নিহত ও আহত হন। গত 19 জুলাই মোহাম্মদপুরে বসিলার 40 ফিট এলাকায় ছাত্র জনতা শান্তিপূর্ণ মিছিল সমাবেশ করছিল, সেখানে পুলিশ নির্বিচারে গুলি চালায়। রাস্তা পার হওয়ার সময় স্থানীয় মুদি দোকানদার আবু সায়েদ মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। অভিযোগে আরও বলা হয় নিহত সায়েদকে তার গ্রামের বাড়ি পঞ্চগড়ের বুদায় নতুন বস্তি প্রধান হাটে নিয়ে দাফন করা হয়। তার মা, স্ত্রী ও ছেলে সন্তান সেখানেই থাকেন, এ কারণে তারা ঢাকায় এসে মামলা করতে অপারগ। এজন্য বিবেকের তাড়নায় আইনের শাসন প্রতিষ্ঠার জন্য বাদী এ মামলা দায়ের করেন। মামলার অভিযোগে বাদী আরও বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলন কঠোর হস্তে দমন করার জন্য বারবার নির্দেশ দিয়েছেন। ওবায়দুল কাদির ও আসাদুজ্জামান খান কামালের নির্দেশে পুলিশের আইজিপি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অধীনস্থ পুলিশ সদস্যদের নির্দেশ দিয়ে মিছিলে গুলি চালায় পরস্পর যোগসাজশে আসামিরা হত্যাকাণ্ড ঘটিয়েছেন, কাজেই এর বিচার হওয়া প্রয়োজন।